দেখুন রাশিয়ার তৈরি দানব এস ফোর হান্ড্রেড কিলার মিসাইল যেভাবে শত্রুকে ধ্বংস করে এস ফোর হান্ড্রেড কিলার মিসাইল এইচএ আর এম জেএসব্লু অ্যান্ড এম এ এল হল তিনটা ভিন্ন ধরনের মিসাইল এই তিনটি মিসাইল একসাথে পুরো একটা সিস্টেম হিসেবে কাজ করে এম এ এল হল লো কস্ট মডিউলার সিস্টেম এর রেঞ্জ হলো ফাইভ হান্ড্রেড সেভেন্টি ফাইভ নটিক্যাল মাইল এই মিসাইল থ্রি হান্ড্রেড নটিক্যাল মাইল এলাকায় র্যাডার জামিং করতে সক্ষম এমএলডি যে কোনো সাধারণ এয়ারক্রাফট বোম্বার এবং ফাইটার থেকে নিক্ষেপ করা যায় এর জন্য কোনো বিশেষায়িত লঞ্চিং প্ল্যাটফর্মের দরকার পড়ে না জেএসওডাব্লিউ হলো মডিউলার কমব্যাট প্রুভেন ওয়েপন এটি দিনরাত উভয় সময়ে কাজ করতে পারে এতে আছে ইন্টিগ্রেটেড জিপিএস আইএনএস হোমিং সিস্টেম সিক্সটি নটিক্যাল মাইল রেঞ্জ এর হিট সিগনেচার খুব কম জেএসওই ড্যাশ সিতে আছে আইআইআর শিকার জে এস ও আছে মুভিং মেরিটাইম টার্গেট ক্যাপাবিলিটি এটাই হচ্ছে বিশ্বের প্রথম নেটওয়ার্ক এনাবেল ওয়েপন জেএসও ড্যাশ ইআর হল লং রেঞ্জ স্ট্রাইকের জন্য এইচে আর এম হচ্ছে কমব্যাট প্রুভেন ইরাক যুদ্ধে এর ব্যবহার হয়েছে এতে আছে অ্যান্টি রেডিয়েশন হোমিং সিস্টেমের এর আছে এইটি নটিক্যাল মাইলের মধ্যে রিয়েল টাইম টার্গেটিং ক্যাপাবিলিটি এটি ল্যান্ড এবং মেরিটাইম টার্গেট উভয়ের বিপক্ষে কার্যকর এতে আছে এইচসিএসএম যার ফলে এইচএআরএম আর এম গতিতে নির্ভুলভাবে হামলা করতে সক্ষম এবার দেখা যাক মিসাইলগুলো কিভাবে কাজ করবে এডাব্লু এসিএস দিয়ে দূর থেকে ইনিমি ডিফেন্স সিস্টেমের ওপর নজর রাখা হবে পাশাপাশি বিভিন্ন বোম্বার এবং ফাইটার এয়ারক্রাফ থাকবে স্যাটেলাইট থেকে পর্যবেক্ষণের পর ডাটা এ ডাব্লিউএসে পাঠানো হবে সেখান থেকে তা যে কোনো একটি এয়ারক্রাফ্টে যাবে এয়ারক্রাফ্ট প্রথমে এম লঞ্চ করবে সকল এয়ারক্রাফ্টের মধ্যে ক্রস লিংক করা থাকে এম হচ্ছে আসল তুরুপের তাস এম এ এল ডি যখন ইনিমি রাইডার জ্যাম করে সামনে এগোতে থাকবে তখন তার পিছনে থাকবে ফাইটার অ্যান্ড বোম্বার পিছনে বলা হলো তা বেশ অনেকটা পিছনে ইনিমি মিসাইল ডিফেন্স সাড়া দিতে চাইলে তারা র্যাডারে বিভ্রান্তকর তথ্য পাবে ফলে তারা স্যাম সিস্টেম থেকে মিসাইল লঞ্চ করতে পারবে না তারপরেও যদি করে তা লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট এর পরেই লঞ্চ করা হবে জেএসও ডাব্লু বিভিন্ন টার্গেটে আঘাত করবে যেমন শত্রুর প্রতিরক্ষা স্থাপনা জাহাজ যানবাহন ইত্যাদি আর এইচএ আর এম সুপারসনিক স্পিডে এয়ার ডিফেন্স রেডারগুলোকে ধ্বংস করবে একবার এই তিন মিসাইল তাণ্ডব চালানোর পর পিছনে থাকা এয়ারক্রাফ্টগুলো এগিয়ে আসবে এখন তাদের জন্য সেখানে এয়ার স্ট্রাইক করা সহজ হবে তারপর কিছু দূরে গিয়ে একই প্রক্রিয়ায় মিসাইলগুলো আবার নিক্ষেপ করা হবে এভাবে পুরবহরটি সামনে আগোতে থাকবে এছাড়া আমেরিকান স্টিলথ এইচএভি প্রিডিয়েটর সি এবং এম কিউ ড্যাশ নাইন আছে যেগুলো সহজে শত্রু শিবিরের কাছে গিয়ে এইচ এ আর মিসাইল লঞ্চ করতে সক্ষম